বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে তিনটি ডিপার্টমেন্ট আছে, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ। এই অনুষদটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ডিপার্টমেন্ট নিয়ে একটি অনুষদ, এবং এই বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুষদ নেই, এবং এর কারিকুলাম, সিলেবাস সহ আন্তর্জাতিক মানের। আল আজহার ইউনিভার্সিটি, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি, সৌদি আরবের জামিয়াতুল ইমাম বিন মোহাম্মদ বিন সাউদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পাকিস্তান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস সামনে রেখে বর্তমান যুগের প্রেক্ষাপট নিয়ে মূলত এই অনুষদের বিভাগগুলির সিলেবাস তৈরি হয়, যা বাংলাদেশে একটি ব্যতিক্রম। এবং এই অনুষদের যে বিজ্ঞ শিক্ষক মণ্ডলী, তারা এমন ধরনের সিলেবাস তৈরি করেছেন যা আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ দুইটাকে, মানে দুইটার চাহিদাকে সমন্বয় করে সিলেবাস তৈরি করা হয়েছে। যেমন আমাদের দাওয়া ডিপার্টমেন্টে, সেখানে আমরা যেমনি আছে দাওয়ার কোর্স, কোরআন সুন্নার উপরে কোর্স, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, সোশিওলজি, ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স, এইভাবে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয় যাকে বলে আমাদের ডিপার্টমেন্টে করা হয়েছে, তেমনিভাবে আল কোরআন এবং হাদিস ডিপার্টমেন্টে ওইভাবে করা হয়েছে, যা ইসলামিক ইউনিভার্সিটিতে অন্য কোনো ডিপার্টমেন্টেও এইভাবে পাওয়া যাবে না। অতএব এই ব্যতিক্রমধর্মী এই অনুষদ বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে লক্ষ্য, লক্ষ্যকে সামনে রেখে অগ্রসরমান, এবং এর যে জনগোষ্ঠী বা ব্যাচেলর এখান থেকে যারা বের হয়ে যাচ্ছে, তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং তারা এক দিক দিয়ে ইসলামী জ্ঞানে সমৃদ্ধ, নৈতিকতায় বলিয়ান, সাথে সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানেও তারা অত্যন্ত পারদর্শী, যে কারণে চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে তারা অত্যন্ত দক্ষতার সাথে জাতির খেদমত করছে। এবং শুধু তাই না, দেশের বাইরে গিয়েও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে এই অনুষদের গ্রাজুয়েটরা অবদান রাখছে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উগান্ডা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের এই অনুষদভুক্ত গ্রাজুয়েটরা সেখানে টিচিংয়ের সাথে জড়িত, কারিকুলাম ডেভেলপমেন্টের সাথে জড়িত, বা প্রশাসনের সাথে জড়িত, তেমনিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কার্যক্রম পরিচালনা করছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশে এমন একটা জেনারেশান তৈরি হবে এই অনুষদের মাধ্যমে, যারা বাংলাদেশে আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিবে, এবং জাতি গঠনে তারা অনন্য বৈশিষ্ট্যপূর্ণ অবদান রাখবে বলে আমি একান্তভাবে বিশ্বাস করি।